সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গত ক্লাসে তোমাদের আমি 4.3-এর যোগ করা নিয়ে অঙ্ক করিয়েছিলাম এবং ওখানে প্রথমে যোগ করা, পরে প্রমাণ করো কিংবা দেখাও যে ওই ধরনের কিছু অঙ্ক সমাধান করেছিলাম। আজকে 4.3-এর পরের অংশ, 28 থেকে যে অঙ্কগুলো আছে ওইখানে বিয়োগ করো, এরকম কিছু অঙ্ক আছে, আমরা এখন ওই অঙ্কগুলো সমাধান করব। তাহলে আছে 3a + 2b + c, এটা হচ্ছে প্রথম রাশি। এই রাশিটা থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করতে বলা হয়েছে। দ্বিতীয় রাশি আমরা লিখলাম। এখন বিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যোগের ক্ষেত্রে আমাদের তেমন কিছু সমস্যা ছিল না। আমরা সামনে যে যার সাথে আমরা বিয়োগ করতেছি ওই দুইটা রাশির মধ্যে আমরা ওদের চিহ্নগুলোর মধ্যে গুণ করে আমরা যোগটা করেছি। এখন বিয়োগের ক্ষেত্রে আমরা দ্বিতীয় যে রাশিটা ব্যবহার করছি ওই রাশিটার মধ্যে যে চিহ্নগুলো আছে ওই চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে। যেমন এটা মাইনাস আছে, এটাকে আমরা প্লাস করে নিব, এটা প্লাস আছে এটাকে আমরা মাইনাস করে নিব। এখানে মনে মনে একটা প্লাস আছে, কোনো রাশির সামনে যদি কোনো চিহ্ন না থাকে সেখানে আমরা প্লাস ধরে নিব, তাহলে এটা মাইনাস করলাম। এখন এই প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন যা আছে এগুলো আর আমাদের অঙ্কে হিসাব হবে না, আমরা এই পরের যে চিহ্নটা আমরা করে নিয়েছি সেটার সাথে আমরা গুণ করব। প্লাসে প্লাসে হয় প্লাস, তাহলে সহগগুলো গুণ করো। সি এর সহগ 1, এখানে নিজের রাশি সি এর সহগ 2, 2 এর একে হয় 3, 3c। এখন বলেছিলাম যে এই সংখ্যাটা বড়, যে চলকটা বড়, ওই চলকের সামনে যে চিহ্ন থাকে আমরা ওই চিহ্নটা এখানে বসাবো। তাহলে ওই চলক হচ্ছে এখানে 2, 2 এর সামনে মাইনাস চিহ্ন আছে, আমরা বলেছি এই চিহ্নটা আমাদের আর ব্যবহৃত হবে না, আমরা নিজের চিহ্নটা ব্যবহার করব, তাহলে এখানে প্লাসটা লিখব। এরপরে পরের বি বি সহগ চলকওয়ালা, তাহলে এখানে দেখব প্লাস, প্লাস মানে যে মাইনাস, 4 থেকে 2 বি করলে হবে 2, 4 বড়, বড়র আগে মাইনাস, এই মাইনাস চিহ্ন। এরপরে আসতেছি প্লাস মাইনাসে মাইনাস, 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2a, বড়র আগে মাইনাস, আনসার মাইনাস 2a মাইনাস 2b প্লাস 3c। এবার 29 নম্বরটা দেখি, 29 নম্বরটা লিখে ফেলি 4ax + 5by + 6cz। এখন প্রথম রাশিটা তো বসালাম, দ্বিতীয় রাশিটা খুব খেয়াল করো। এখানে প্রথম যে সংখ্যাটা দিয়েছে এটা আছে 6by, আর প্রথম রাশিতে 6by আছে মাঝখানে, এখানে দিয়েছে দ্বিতীয় রাশিতে প্রথমে, এখানে আছে মাঝখানে, তাহলে আমরা প্রথমটা অর্থাৎ ভিত্তি যেগুলো মিল আছে ওই ভিত্তি অনুসারে আমরা বসাবো, সহগ যেটা হোক সেটা সমস্যা না, শুধু ভিত্তিগুলো দেখবো। তাহলে বিওয়াই ভিত্তি, এখানেও বিওয়াই ভিত্তি, তাহলে 6by-কে লিখলাম। এখন চিহ্নের ক্ষেত্রে আসি, 6by-এর সামনে তো কোনো চিহ্ন নেই, আমরা চিহ্ন কী ধরে নিব, প্লাস, এখানে প্লাসটা লিখলাম। এরপরে আসতেছে 3ax, ভিত্তি 3ax এর নিচে চলে যাবে, এটার আগে আছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নটা না দিলেও সমস্যা নেই, বিয়োগ চিহ্ন হলে অবশ্যই দিতে হবে, প্লাস চিহ্ন হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর 9cz, তাহলে একই নিয়ম বলেছি, দ্বিতীয় যেই রাশিটা বসেছে বীজগাণিতীয় রাশি ওইটার সামনে চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস আছে মাইনাস হচ্ছে, প্লাস আছে মাইনাস হচ্ছে, প্লাস আছে মাইনাস হয়ে গেল। এবার আমরা সহগগুলো বিয়োগ করব, 9 থেকে 6 গেলে হচ্ছে 3cz, মাইনাস বড়র আগে 9, বড় বড়র আগে মাইনাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, 6 থেকে 5 গেলে বিওয়াই, 1 হয় একটা না দিলে আমরা এখানে বুঝে নিব যে বিওয়াই এর সহগ হচ্ছে 1, তাহলে বড় হচ্ছে 6, 6 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 3 গেলে একটা থাকলো,
বড় যা চারের আগে প্লাস। এবার আনসারটা লিখে দিই। তাহলে 29 নাম্বার হয়ে গেল। এবার 34 নাম্বারে আসি। আমি এখান থেকে যেগুলো একটু মানে জটিল মনে হচ্ছে তোমাদের জন্য, যেহেতু 5 থেকে 6 আসছো, এ ধরনের অঙ্কের সম্মুখীন কখনো হও নাই, সেজন্য আমি যেগুলা সহজ ওগুলা থেকে একটা, এর থেকে একটু ইয়ে, ওরকম একটু করে করে তোমাদের ওই রকম অঙ্কগুলো করাচ্ছি যেগুলো তোমাদের হয়তো একটু করতে এলোমেলো লাগবে, ওই অঙ্কগুলো আমি এখানে বাছাই করে তারপরে করে করতেছি। এবার আসি আমরা 34 নাম্বারে আছে, 4x² + 3y² + z থেকে -2y² + 3x² - z বিয়োগ করতে বলেছে। প্রথম রাশিটা আমরা বসাই ফেলি। আচ্ছা, একটু আগে বলেছিলাম যে এই ভিত্তিগুলো মিল থাকবে, ওই ভিত্তিটা ওই ভিত্তির নিচেই যাবে। তাহলে মাইনাস, সামনে মাইনাস আছে, মাইনাস অবশ্যই ব্যবহার করতে হবে। 2y² - z এখানে লিখলাম +3x² অর্থাৎ ভিত্তি যে যার সাথে মিল আছে তাদেরকে ওই বরাবর বসিয়ে ফেললাম। আবার চিহ্ন চেঞ্জ করব, প্লাস আছে মাইনাস আছে প্লাস করলাম, মাইনাস আছে প্লাস করলাম, এখানে মনে মনে প্লাস আছে মাইনাস করব। শুধু নিজের যে বীজগাণিতীয় রাশি যেটা বসেছে, যেটাকে বিয়োগ করতেছি, ওই জিনিসটা চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে প্লাসে প্লাসে হয় প্লাস, এখানে সহগ এক, একে একে হলো 2 2z, এখানে প্লাস চিহ্ন বসবে, দুইটাই প্লাস, প্লাসে প্লাসে প্লাস বসছে, অথবা দুইটা থেকে একটাকে বসালাম, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে 3 2 হয় 5, তারপরে প্লাস, এমনিতে বড়োর আগে প্লাস আছে, তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 4টা থেকে 3টা গেলে আর থাকলো 1টা, বড়োর আগে প্লাস, এখানে ধরে নিলাম প্লাস। তাহলে এবার আমরা আনসারটা লিখে ফেলি। আমাদের বিয়োগ করা হয়ে গেছে, এবার আনসারটা লিখে দিলাম। এবার চতুর্থ 35 নাম্বার অঙ্কটা দেখো, এখানে ঘাত প্রথমে আছে x^4 2x^3x² + 4 থেকে x³ বা x^3 + 2x² + 2x + 3টা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমি একটু, আমি আমার নিয়মে বসাচ্ছি, অনেক নিয়মে বসানো যায় এটাকে। আমি প্রথমটা লিখলাম +2x³ + x² একটু খেয়াল করি, আমাদের এটা এখানে 4টা হচ্ছে ওর সূচক, এখানে 3টা, এখানে 2টা, এরপরে আসে 1টা এক্সওয়ালা। তাহলে আমাদের দ্বিতীয় রাশিতে খেয়াল করলে দেখবো একটা ঘাত বিশিষ্ট এখানে আছে। তাহলে আমি এই রাশিটা যেখানে কোনো ইয়ে নেই, চলক নেই, ওটাকে একটু দূরে করে বসাচ্ছি। তারপর আমরা দ্বিতীয় রাশিটা, এখানে ঘাত কিউব, কিউবটা কিউবের নিচেই বসবে, এর আগে প্লাস চিহ্ন আছে, তারপর -2x² বারবার বলছি, চলক সহগগুলো যাই হোক না কেন, ভিত্তি যে যার সাথে মিল আছে সে তার নিচে বসবে। এখানে সহগগুলো এক এক রকম হবে, এটা কোনো সমস্যা না, ভিত্তি যেগুলো আছে এবং সূচক মিল আছে ওরকমটা ওদের নিচেই বসবে। তাহলে +2x + 3, এটা চাইলে পরেও আমরা বসাতে পারতাম, এটা এখানে বসিয়ে, এটা আমরা এই দ্বিতীয় লাইনের 3টা 4 নিচে বসিয়ে আমরা এটাকে পরেও ব্যবহার করতে পারতাম, আমি এমনি একটু ওইভাবে করলাম। তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটার আগে মনে মনে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। এটার নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, এটা অপরিবর্তনীয় থাকবে, এটা যেরকম আছে সেরকম থাকবে উপরে। তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস করলে 1 হয়, 4 থেকে 3 গেলে 1, বড়োর আগে প্লাস আছে, প্লাস বসলো, এটা মাইনাস, এটার সাথে কেউ নাই, তাহলে ও নিজেই বসে গেল, ওর আগে মাইনাস চিহ্ন আসবে, এই চিহ্নের আর কোনো কাজে আসবে না। প্লাসে প্লাসে প্লাস, 2 এর একে হচ্ছে 3, তাহলে প্লাস আসতেছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3টা 2টা থেকে 1টা চলে গেলে আর থাকতেছে 1টা, বড়োর আগে প্লাস, আর বাকি রইল x^4 এ বসে যাবে। তাহলে আমাদের বিয়োগ করা হয়ে গেছে।
আনসার লিখে দিই। আশা করি সবাই বুঝতে পারছো আমি অঙ্কগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি, গত ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখে আমি এই কাজগুলো করেছি, আজকের ক্লাসটা করেছি। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে কিংবা ফোন করে জানিয়ে দিবে। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনা করবে যতটুকু সম্ভব হয়, পড়াশোনা করার চেষ্টা করবে, সিলেবাসের পড়াগুলো, বার্ষিক পরীক্ষার পড়াগুলো সবাই ভালো করে অনুশীলন করবে। আজকে এতটুকু, খুদা হাফেজ।